and others, everybody will mute their mic when they are, whoever is performing, so that there is no disturbance, okay? You finished. That is why I'm starting with first. I'll call all the students who are doing the dance, music, and yoga. Okay? Literally club, maths club, okay. I will call in the end and art and craft. Okay. Yes, ma'am. Sorry, okay, go ahead. I thought you were nervous. Go ahead. Don't worry, just your classmates. Tomar ghore bash kore kana emon jano na. Tomar ghore bash kore kana emon jano na. Tomar ghore bosot kore koy jono na. Tomar ghore bosot kore koy jono na. একজনই ছবি আঁকে এক মনে ও এমন আরেকজনে বসে বসে রং মাখে ও এমন সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জন আমো জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে সুর তোলে এক মনে ও এমন আরেকজনে বসে বসে তাল তোলে ও এমন সেই বেসুরাস ধরে দেখো কঞ্জনা কঞ্জনা সেই বেসুরাস ধরে দেখো কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জন আমো জানো না তোমার ঘরে বসত করে কয়জন Wonderful, Afroditi. That was very nice. Can we have a silent clap for Afroditi? Amazing. Why were you so tense? You sang so well. And why did you play your piano also along with your singing? I told you. You should have played that also. I told you, na? See, Man, I told you. Oh. Bengali. Yes, Afroditi. Yeah, that was in Bengali and it was beautiful. Thank you, Afroditi, for that melodious song. গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? তো আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করছি, একদম রান্নাঘর থেকে। তো ব্লগ চাপিয়ে দিয়েছি, এখন রান্নাঘরে আজকে রান্নাটা আমি করব। যেমনটা তোমরা জানো, কালকে চাউমিন আর চিলি চিকেনের মাংসটা ম্যারিনেট করাই ছিল। তো আজকে চাউমিন তো দিনের বেলায় খাওয়া যাবে না, ওই জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে নিচ্ছি। আর চিকেন খুব অল্প ছিল, ডিনারের জন্য ঠিক ছিল, বাট লাঞ্চের জন্য ওটা সাফিসিয়েন্ট না, ওই জন্য হাঁসের ডিমও ছিল। হাঁসের ডিমের কারি করে নেবে মাসি এসে। তো চলো রান্নাটা শুরু করি। When we wake, hear the birds and see the sun, side by side our fears are done, all the good times just begun. Oh, we know what we have, let's hold on tight. সকালবেলায় ফোন এসছে যে নর্মাল ওখানে রাখা যাবে না, আবার আইসি ইয়েতে ভেন্টিলেশনে ঢোকাতে হবে। এবার ভেন্টিলেশনে ঢোকানো মানে তো সেই মুখের মধ্যে দিয়ে পাইপ দিয়ে খুব অস্বস্তি হচ্ছে। সোনু গেছিল, সোনুকে নাকি ইশারা করে বলেছে যে আমার এসব খুলে দে, থাকতে পারছি না। কথা তো বলতে পারছি না, বাট বাকি সব অর্গান ফেল, শুধু ব্রেনটা চলছে। ব্রেন চলছে, হার্ট চলছে। মা সুন্দর মুড়ি চালাচ্ছেন মাসে সঙ্গে, এখন কে খাবে? ওরা খাবে, ওদের পিকনিক করবে, তাই একটু খেয়ে দিলাম। তো মিমলি ঢুকেছে স্নানে, আর মাসি করে গেল হচ্ছে ডিমের কারি, আর দুধ ছিল অনেকটা, ছানা কেটে নিলাম। তো এই দুটো, আর আমি এখন গিয়ে রান্নাটা করব, ওটাকে স্নান করাবো। মাঝে আমি একটা হালকা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, কালকে অনেক রাতে ঘুমিয়েছি, সকাল সকাল উঠতে হয়েছে, তো ঘুমটা ঠিকঠাক পূরণ হয়নি, ওই জন্য এখন একটু ঘুমিয়ে নিলাম।
তো এই যে মাসি করে গেছে জুমের কালি, আমি এগুলো ভেজে রেখেছিলাম, এবার রান্নাটা ফটাফট চাপিয়ে দেবো। Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. তো এই রান্না বান্না করে উঠলাম, হয়ে গেল 12:15। এবার যাবো স্নানে। কেন কি হবে আজকে? আমি একটু আগেই ভাবছিলাম তাহলে একটু গান ঠানে আবার আসল পছন্দ। খুব ভালো লাগে, মানে সত্যি করে, মানে এই কথাগুলো শুনতে যে কি ভালো লাগে সত্যি, মনে হয় প্রাপ্তি। যাই হোক, তাঙ্কু বাপের বাড়ি যেতে না করছে আর উল্টে শুনছে থ্যাংক ইউ। কোন মানুষে আছে এরকম? তো যাই হোক, আজকে বিকেলে একটু ঘুরতেও যাবো, সোনাঝুরি যাবো হাটে। বোনের বোন বাবিয়া এসছে, মায়ের ট্রিবিউট ভিডিওটা যে সংটা ছিল ব্যাকগ্রাউন্ডে সেটা ওর গলায়। সো আজকে আবার তাহলে সন্ধ্যাবেলা রাত্রেবেলা একটা আসর হোক। কাকু এই ভিডিওটা দেখলে পরে আমাকে ফোন করে, কি রে পার্সেল দিতে এসছে, জামা দুটো দিতে এসেছিল, তো ভেবেছে মেজদা না আসতে না আসতে গিয়ে গেট খুলছে আর দেখে ডান্স করতে করতে যাচ্ছে কি আবার বন্ধ করে দে ওর মুখের সামনে কি নিয়ে আমি যে এসছি লোকটা হাসছে আমাদের এখন ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে, যদি যাওয়া হয় তাহলে দাদা হবে 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 তরকারি ভাই কোথায় তরকারি? এটা কার কি তরকারি আছে? ধাপু মনে এসেছিল ভুলে গেছে, তাছাড়া কে রাখবে? হ্যাঁ এই ধাপুর কার মাসি ডিম কষাটা সেই বানিয়েছে, আজকে মেনুতে আছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ডিম। আমার ভাগ্যে দুটো। রাতে কি করবে? খাবো। থাকবো না তো? থাকবো। এই বলছে থাকবো না, এই বলছে থাকবো। আমার বোনেরা যেতে দিল না আমারে। তাহলে তো তো আবার রাতে রেখে কি করবে? ওই তো। তো এইটা রাতে রেখে কি করবে? কেন? যেতে দিল না তার মানে রাতেবেলা কিছু হবে নিশ্চয়ই। না কিছু হবে না। তাহলে? মানে কখন যে কি ডিম গুলো কাজ রাখলে ওই বাড়িতে সন্ধ্যাবেলায় যাবো? হ্যাঁ রাতে যাওয়াটা রাতে ক্যান্সেল করলাম, সবাই ধর বলছে তাই। তো চলো আজকে যেমনটা বললাম বাবিয়া এসছে বোনের বোন, তো সাথে যাবো হচ্ছে
সোনাঝুরি হাট, বাট সবাই বলছে আজকে নাকি অত্যাধিক ভিড়। সবাই কেউ বলেনি, আমি বলেছি। পুজো দিয়ে এসেছিল, পুজো দিয়েও বলছিল, তো জানি না, দেখি যাই, যদি খুব ভিড় থাকে চলে আসবো। আর ব্যাঙ্গালোর যাওয়ার আগে সোনাঝুরি হাট যাওয়াটা খুব দরকার, জায়গা হবে, প্রচুর জিনিসপত্র কিনতে হবে, সে ব্যবস্থা তুমি করবে, আমি কেনার মালিক কিনে বলো। চলো প্রচন্ড জ্যাম, বুঝতে পারছি না কি করবো। ওই জন্যই বলে বড়দের কথা না শুনলেই হয়, সেই প্রথমেই বললো প্রচণ্ড ভিড় যেও না আজকে, বাট স্টিল আমরা গেলাম। তো এখন হাট চলছে, এখনই এই ভিড়, যখন হাট ভাঙবে এমনি দিনে আধ ঘন্টা থেকে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় জ্যামে, আজকে তো মানে তাহলে ভুলেই যাও। ওই জন্য হাফ ঘুরে চলে এলাম, আর যাওয়া হলো না, বাবি আর কপালে আর নাই, হাত বেলা এইবারের মতো। চলো এখন কোথায় একটা যাই ঘুরতে, তার জন্য বেরিয়েছি যখন। Let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. আজকে আমাদের সাথে সেই হচ্ছে, সেই এলাম কফি খেতে, মোটামুটি কত কত কিলোমিটার হবে, 8-10 কিলোমিটার এলাম, 8-10 কিলোমিটার দূরে কফি খেতে, রেস্টুরেন্ট ক্লোজ লেখা আছে। এটা ভালো ছিল ভাই। তো ফাইনালি আমরা এসে গেলাম, এটা হচ্ছে সুরতেশ্বরের মন্দির, এখানে চা খেতে, চা খেয়ে বাড়ি চলে যাবো সোজা। চুল খুলে বিয়ে করবে, ওরা ইয়ে করবে কি বলে তোর ওটা, শুভ দৃষ্টি করবে। তো এখন একবার ডাক্তারগিরি করে নিই, আর একবার বাবার সুগারটা আর প্রেশারটা একবার চেক করে নিই, ঘাড়ে ব্যথা বলছে, তো সুগারটা আর প্রেশারটা একবার দেখে নিই। তো 163 হয়েছে, বেশি কখন খেলে, 147/90। গোলটাই উল্টে যায়। তো এইটা নেওয়া হলো, কি বলছে, কি বলছে এটাকে, ট্রাম্পলিন, ফাইনাল লুকটা ওখানে গিয়ে দেখাবো, ওখানে অলরেডি একটা রেডি করানো আছে, এই ব্যাপারটা দাঁড়াবে। দাদু রেডি, দাদু রেডি মাস্ক নিয়ে, ঠিক আছে।
বলছে আবার একবার ঘুরে আসবে, আজকে হবে নাকি? বলছে না ঘুরতে হবে না। তো আজকে তো মাসিকে পাইনি, মাসি চলে গেছে। মাসি মিষ্টিদের বাড়িতে রান্না করে, তো মিষ্টিদের বাড়িতেই আমাদের ছটা রুটি করিয়ে রেখেছিলাম, আর ওবেলার ডিমের কারি আছে, আর এখন একটু আলু ভেজে নেবো, তো আলু ভাজাটা চাপিয়ে দিই। মিষ্টি খাওয়াচ্ছে কি খুশিতে, আজকে বাবিয়াও ছিল, ভালো গান গায়। এখানে এখন প্ল্যানিং চলছে ঘুরতে যাওয়ার, ডুয়ার্স এর প্ল্যানিং। টু নাইট স্টে, একদিন যাওয়া একদিন আসা। শুধু সোমবারটা ভাই, 21 জনের টিম কোন দিন পসিবল না। পেটাবে ধরে কে 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 বড় লোক করে দেব আমরা। এসি 2 তে 298 টা ফাঁকা হবে। আরে সর্ব ষোলো মানে এটা সকালবেলা, এক তারিখ শুক্রবার, তাহলে তোমাদের এক তারিখটা ছুটি নিতে হবে। ও তো ছুটি আছে বললো, দীঘা, মন্দারমণি, বকখালি, তারপরে কোনটা, ডুয়ার্স, কার্শিয়ান, কালিম্পং থেকে বাঁকুড়া। তুমি জানি না না, জঙ্গলটার নাম কি জানো? ইয়েটা সেদিন বলছিল না, ঝুমঝুমি না ঝুনমিলি, ঝিলমিলি, ঝিলমিলি মোটামুটি এটা ফাইনাল হলো। তাহলে বাবা যাওয়াটা হলো না, ফেরাটা আলটিমেটলি হলো না, হলো না, হলো না, কোথাও যাওয়া হলো না। হবে কি করে হবে দেখি, তো আরো একবার চলে এলাম ব্লগ এন্ড করতে, লাগছে আজকে। হই হুল্লোড় তো অনেক কিছু হলো, বাট কোনোটাই কোনো কিছু ফাইনাল হলো না। আর মামার আপডেট তোমরা অনেকেই জানতে চাইছো, মামার আপডেট ভালো কিছুই নেই, বা সময়ের অপেক্ষা এটুকুই বলবো। মানে ওই ভেন্টিলেশনে কৃত্রিম উপায়ে এখন মানে বেঁচে আছে, এখন অবধি সবকটা অর্গানের মধ্যে ব্রেনটা আর হার্টটা এখনো কাজ করছে শেষের দিকে। তো কালকে এরকম বেরোনোর একটা ইয়ে আছে, রবিবার, তোমরা জানো তো, ভীষণ দোটানার মধ্যে আছে, কি করব কিছুই বুঝতে পারছি না। না না, যেরকম ওই যেটা বলছিলাম যে বেরোনোর আগে পর্যন্ত যদি কোনো নিউজ না আসে তাহলে ওরা ওইদিকে যাবে, আর আমি তো এদিকে রইলাম, কিছু যদি হয় তাহলে আমি এদিক দিয়ে চলে যাব, আর ওইদিক দিয়ে যদি পসিবল হয় তখন বাবা যেটা বলছিল ওই আর কি, ফিঙ্গার ক্রস। যদি ওখানে গিয়ে মানে কোনো রকম খবর পাই তাহলে ওইদিক থেকে 2 ঘন্টার নিয়ে ওইদিক থেকে চলে যাব, আর যদি বেরোনোর আগেই খবর আসে তাহলে তো আর কোনো কোয়েশ্চেনই নেই, মামার বাড়িই যাব তাহলে।
আর পরে এলে তো আর তোর জানি না এখন ওই জন্য কিরকম একটা মানে কি বলবো মানে বলে বোঝানো যাবে না কিরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে আছি। তো যাই হোক মেন্টালি সবাই প্রিপেয়ার হয়ে গেছে, মানে যা কথা বলে বুঝলাম বাড়ির সবাই মেন্টালি প্রিপেয়ার। যাই হোক সবই ওনার সেই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বলে না সেই হয়েছে বাবা। তো যাই হোক আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেন্সেশনের পাশে থাকো, কমেন্ট করো কোন পার্টগুলো ভালো লাগলো, কোনটা ভালো লাগলো না, আর কোথায় ইম্প্রুভমেন্ট দরকার, আর অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। গুড নাইট।